Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. এসো আকাশ, এরপর তো রেস্টুরেন্ট নেই, ঝটপট এসো। নমস্কার। এসো দেখি। জানি তো দেরি হলেও আমার ক্লায়েন্ট নিশ্চয়ই আসবে। থাক লিজা, থাক। অবশ্য পয়সা ছাড়া আর একটা রাস্তা আছে, তাহলে আজকে আজই সেই রাস্তা খুলবে। হ্যাঁ, আর একটা অবস্থা আমায় পাগল করে দিয়েছে, তোমার দেহের অবস্থা। রিয়েলি, তুমি আজ বহু সুন্দর দেখাচ্ছে, বিউটিফুল। হোয়াট ননসেন্স, তুমি কিন্তু তোমার সীমা পেরিয়ে যাচ্ছ রঞ্জিত। আমি দেখেছি লিজা, তুমি মুক্তি পাওয়ার জন্য ব্যস্ত হয়েছো। ওকে ওকে, আমি কথা দিচ্ছি, আজ আমি তোমায় চিরদিনের জন্য মুক্তি দিই। তবে একটা শর্ত, তোমাকে আমার কথায় রাজি হতে হবে। কথার উত্তর দিলেন? কোথায় যাবে? আমায় ক্ষমা করে দাও সুমনা, সেদিন আমি তোমায় কত অপমান করেছি, তবু তুমি আমার ইজ্জত বাঁচালে। তোমার ইজ্জত নয় বৌদি, এ আমার বংশের ইজ্জত। বলো, তুমি আমার বংশের বউ, ঘরের লক্ষ্মী। আমাকে লজ্জা দিও না সুমনা। ইনি আকাশ। আমি বুঝতে পারছি না বৌদি, রঞ্জিতের মতো একটা বাজে লোকের সঙ্গে তোমার সম্পর্ক কি করে হলো? সেসব অনেক কথা শুনো, আমার এক বন্ধু ছিল কাঞ্চন। আয় লিজা। কাঞ্চন, এখানে তো কেউ নেই। এসে যাবে, তুই ব্যস্ত কেন হচ্ছিস? আমি আছি না। আমার কিছু ভাল লাগছে না। আমাকে খারাপ লাগছে? দেখ, আরামে বস। হ্যালো কাঞ্চন। স্যার নমস্কার। নমস্কার, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। থ্যাংক ইউ স্যার। লিজা, ইনি আমার বস মিস্টার রঞ্জিত। হ্যালো স্যার, এ আমার বেস্ট ফ্রেন্ড লিজা। ওয়াও, নমস্কার। নমস্কার কাঞ্চন। ইয়েস স্যার। আজ তোমার বার্থডে, আর তোমার বেস্ট ফ্রেন্ড কে কিছু গিফট করবে না? শিওর স্যার। লিজা, যাও কিছু কোল্ড ড্রিঙ্কস ড্রিঙ্কস নিয়ে এসো। তুই এখানে বসে স্যারের সঙ্গে কথা বল, আমি একটু আসছি, বুঝলি? লিজা রায় ভীষণ ভালো মানুষ আছে, আই নো হিম ভেরি ওয়েল। Yes.
আপনার অবস্থা আমি বুঝছি। যদি ভবিষ্যতে রঞ্জিত আপনার কোনো টেনশন করার চেষ্টা করে আমাকে বলবেন, তাকে এমন শাস্তি দেব যে লাইফে আর কোনোদিন মেয়েদের উপর হাত রাখার সাহস করবে না। কি ব্যাপার? মামা ভাগ্নে মিলে খুব আনন্দের কথাবার্তা হচ্ছে মনে হচ্ছে। কথা হচ্ছে কি রায় বাবু, শক্তি নেই তো, তাই ওর কথাই ও চিন্তা করছে। শক্তি আজকে আসেনি? আমি তো ওকে মান সম্মানের প্রশ্ন। শক্তিকে সব কথা বুঝিয়ে দিয়েছে, ঠিক আছে, সে সব সামলে নেবে, ছেলেটা ভারী ট্যালেন্টেড। ওকে নমস্কার লিজা, এক্ষুনি বাইরে চলে এসো, ওখানে সব কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকঠাক পৌঁছে যাব। হ্যাঁ লিজা, তুমি চিরদিনের জন্য মুক্তি চেয়েছিলে না? ঠিক আছে, আমি তোমাকে মুক্তি দিই, আর কখনো তোমাকে ফোন করবো না, আর সেই জন্যে আমি তোমাকে লাস্ট চান্স দিচ্ছি। শক্তি নিশ্চয় টেন্ডার রিপোর্ট তৈরি করছে, তার এস্টিমেট ফিগারটা আমার এক্ষুনি দরকার। আই এম ওয়েটিং ফর ইউর ফোন কল। আরে লিজা, এ কি করছো? আমার কাজ করতে দাও। আমারও কাজ আছে। কি কাজ? কাজ তো তোমার জন্য। লিজা কাজটা সারতে দাও, আর এক মিনিট প্লিজ। যখনই দেখি শুধু কাজ কাজ আর কাজ, কাজ করে করে শরীরটা যে খারাপ হয়ে যাবে, বন্ধ করো না। লিজা একটা সিগনেচার বাকি আছে, সেরে নি। ওকে, খালি সিগনেচার। ওকে, এবার বন্ধ, চলো না। তুমি যাও, আমি দুধ নিয়ে আসছি। তাড়াতাড়ি আসবে। Mm-hmm.